नमस्कार বন্ধুরা, আমি মৌ। আজকে আপনাদের পড়ে শোনাতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা। আপনারা যদি গল্প পড়তে ও শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার গদ্যবিলাসী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পর্যায়ক্রমে বাংলা সাহিত্যের গল্প ও উপন্যাস শুনতে। শুরু করছি মণিহারা। সেই জীর্ণ প্রায় বাধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়াছে, বোটের ছাদের ওপরে মাঝি নামাজ পড়িতেছে। পশ্চিমে জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রং হইতে ইস্পাতের রঙে, এক আভা হইতে আর এক আভায় মিলাইয়া আসিতেছিল। জানালা ভাঙা, বারান্দা ঝুলিয়া পড়া, জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অশ্বত্থমূল বিদায়িত ঘাটের ওপরে ঝিল্লির মুখর সন্ধ্যাবেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোণ ভিজিবে ভিজিবে করিতেছে। এমন সময় মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিলাম মহাশয়ের কোথা হইতে আগমন। দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, উহারও সেই রূপ। ধুতির ওপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান, কর্মক্ষেত্র হইতে যেন অল্পক্ষণ হইল ফিরিতেছেন, এবং সেই সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল। সে সময় হতভাগ্য নদীতীরে কেবল সন্ধ্যার খাওয়া হাওয়া খাইতে আসিয়াছিল আসিয়াছেন। এবং যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সে সময় হতভাগ্য নদীতীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন। আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন। আমি কহিলাম, আমি রাঁচি হইতে আসিতেছি। কি করা হয়? ব্যবসা করিয়া থাকি। কি ব্যবসা? হরিত কি? রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। কি নাম? ঈষৎ থামিয়া একটা নাম বলিলাম, কিন্তু সে আমার নিজের নাম নহে। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্ত হইল না, পুনরায় প্রশ্ন হইল, এখানে কি করিতে আগমন? আমি কহিলাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছু আশ্চর্য হইল, কহিল, মহাশয়, আজ প্রায় ছয় বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রেন করিয়া কুইনাইন খাইতেছি, কিন্তু কিছু তো ফল পাই নাই। আমি কহিলাম, এ কথা মানিতেই হইবে, রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে। তিনি কহিলেন, আজ্ঞা, হা, যথেষ্ট। এখানে কোথায় বাসা করিবেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়ি দেখাইয়া কহিলাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হইল, আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পাইয়াছি। কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না। কেবল আজ 15 বৎসর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তাহার ক্ষুধা ও রোগ শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চক্ষু আপন কোটরের ভিতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতেছিল। তাহাকে দেখিয়া ইংরাজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝি নামাজ পড়া সমাধা করিয়া রন্ধন কার্যে মন দিয়াছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া ঘাটের উপরকার জলশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড পেটমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল। স্কুলমাস্টার কহিলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বৎসর পূর্বে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করিতেন। তিনি তাহার অপুত্র পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় ও ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন।
কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল। তিনি লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি জুতা সমেত সাহেবের আপিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলিতেন, তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন। সুতরাং সাহেব সওদাগরের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাহাকে দেখিবা মাত্রই নব্যব্যঙ্গ বলিয়া ঠাহর হইত। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়াছিল। তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তাহাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চলন চালচলন আর রহিল না, এমনকি ব্যাম হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হইত। অসন বসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল, আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না। শিঙে শান দিবার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না। নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। যে স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে, তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তাহার মহিদের নিকট হইতে শতলক্ষ বৎসরের শান দেওয়া যে উজ্জ্বল বরণাস্ত্র, অগ্নিবাণ এবং নাগপাস বন্ধনহীন পাইয়াছিল, তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায়। স্বামী যদি ভালো মানুষ হইয়া সে অবসরটুকু না দেয়, তবে স্বামী অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। নবসভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিতেছিল। ব্যবসায়ও সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্য তাহার তেমন সুযোগ ঘটে নাই। সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল। ব্যবসায়ও সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্যেও তাহার তেমন সুযোগ ঘটে নাই। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত। এইরূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়েছিল। সে কেবল গ্রহণ করিত, কিছু দিত না। তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানি বুঝি প্রতিদান পাইবার উপায়, একেবারে উল্টা বুঝিয়াছিল আর কি। ইহার ফল হইল এই যে স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত। যন্ত্রটি এমন সুচারু যে কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল যোগাইবারও দরকার হয় নাই। বিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে, কর্মানুরোধে এইখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে হইত। ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিল না, তবু পিসিমাসি ও অন্য পাঁচজন ছিল। কিন্তু ফণিভূষণ পিসিমাসি ও অন্য পাঁচজনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই। সুতরাং স্ত্রীকে সে পাঁচজনের কাছ থেকে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল। কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে, স্ত্রীকে পাঁচজনের কাছ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলে যে সবসময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে। স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষে দেওয়া কখনো তাহার দ্বারা ঘটে নাই। তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে।
আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। লোকে বলে তাহার চব্বিশ বৎসর বয়সের সময়ও তাহাকে চোদ্দ বৎসরের মতো কাঁচা দেখিতে ছিল। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে। ঘন পল্লবিত অতি সহজে লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন, তাহাকে সন্তান হইতে বঞ্চিত রাখিলেন, অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে, যাহা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফপিণ্ডটা গলাইয়া সংসারের ওপর একটা স্নেহ নির্ঝর বাহাইয়া দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখে নাই। যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না। সে কাহারও জন্য চিন্তা করিত না, কাহাকেও ভালোবাসিত না, কেবল কাজ করিত এবং জমা করিত। এজন্যই তাহার রোগ লোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি ও সঞ্চিয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত। অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট। যথেষ্ট কেন, ইহা দুর্লভ। অঙ্গের মধ্যে কোটি দেশ বলিয়া একটা ব্যাপার আছে, তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না। গৃহের আশ্রয় রূপে স্ত্রী যে একজন আছে ভালোবাসার তাড়নায়, তাহা পদে পদে এবং তাহা চব্বিশ ঘন্টায় অনুভব করার নাম ঘর করনার কোমরের ব্যথা। নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নহে। আমার তো এইরূপ মত। মহাশয়, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম, ঠিক কতটুকু কম পড়িল, অতি সূক্ষ্ম নিত্তি ধরিয়া তাহা অহরহ তৈল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা, ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই, দিবার প্রয়োজন হয় নাই। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে, কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিড়িয়া চিড়িয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে। কারণ পুরুষের ভালোবাসাই মেয়েদের বল, তাহাদের জীবন ব্যবসায়ের মূলধন। ইহারই হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাহাদের তরণী তরিয়া যায়। এজন্যই বিধাতা ভালোবাসার মানযন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে লুকাইয়া দিয়াছেন, পুরুষদের দেন নাই। কিন্তু বিধাতা যাহা দেন নাই সম্প্রতি পুরুষেরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন। কবিরা বিধাতার ওপরে টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্রণা শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন। বিধাতার দোষ দেই নাই, তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন। কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে। সুতরাং ঘরের মধ্য হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল। এখন শুভবিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছি না, মেয়েকে বিবাহ করিতেছি, তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বরকন্যা উভয়েই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে। আপনি বিরক্ত হইতেছেন, একলা পড়িয়া থাকি, স্ত্রীর নিকট হইতে নির্বাসিত, দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয়, কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম, চিন্তা করিয়া দেখিবেন। মোট কথাটা এই যে, যদি চ রন্ধনে নুন কম হইত না এবং পানে চুন বেশি হইত না, তথাপি ফণিভূষণের হৃদয় কী যেন
কি নামক একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করিত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তাহার সহধর্মিনীর শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করিয়া কেবলই হীরামুক্তার গহনা ঢালিত, কিন্তু সেগুলা পড়িত গিয়া লোহার সিন্ধুকে, হৃদয় শূন্যই থাকিত। খুড়াত দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করিয়া বুঝিত না, এত কাতর হইয়া চাহিত না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত। ব্যবসায়ী হইতে গেলে নববাবু হইলে চলে না, এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহ মাত্র করিবেন না। ঠিক এই সময়ই শৃগালগুলা নিকটবর্তী ঝোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিল। মাস্টার মহাশয়ের গল্পস্রোতে মিনিট কয়েকের মধ্যে বাধা পড়িল। ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শৃগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনিয়াই হউক বা নবসভ্যতা দুর্বল ফণিভূষণের আচরণেই হউক, রহিয়া রহিয়া অট্টহাসি করিয়া উঠিতে লাগিল। তাহাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হইলে পর মাস্টার সন্ধ্যার অন্ধকারে তাহার বৃহৎ উজ্জ্বল চক্ষু পাকাইয়া গল্প বলিতে লাগিলেন। ফণিভূষণের জটিল এবং বহুবিস্তৃত ব্যবসায়ে হঠাৎ একটা ফাড়া উপস্থিত হইল। ব্যাপারটা কি তাহা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মুদ্রা কথা সহসা কি পরিমাণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল। যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্যেও সে কোথাও হইতে লাখ দেড়েক টাকা বাহির করিতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখাইয়া যায়, তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যবসা পাল ভরে ছুটিয়া চলিতে পারে। টাকাটার সুযোগ হইতেছিল না, স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে। এরূপ জনরব উঠিলে তাহার ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হইবে আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না, গহনা বন্ধক রাখিলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হইয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে, ফণিভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে। যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখে ফুটিয়া বাহির হইতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতিদূর ব্যবধান রাখিয়া দেয়, তথাপি যেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হন্ডি এবং বন্ধক এবং হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলিতে হয়, কিন্তু সুর বাঁধিয়া যায়, বাক্যস্থলন হয়, এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যে ভাবের জরিমা এবং বেদনার বেপথু আসিয়া উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না, ওগো আমার দরকার হইয়াছে, তোমার গহনাগুলো দাও। কথাটা বলিল অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল। মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হা না কিছুই উত্তর করিল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পাইল, কিন্তু আঘাত করিল না, কারণ পুরুষ শশিসচিত বর্বরতা লেশমাত্র তাহার ছিল না। যেখানে জোর করিয়া কাড়িয়া লওয়া উচিত ছিল সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হইয়া গেলেও সেখানে বলকে প্রবেশ করিতে দিবে না,
এই তাহার মনের ভাব। এ সম্বন্ধে তাহাকে যদি ভৎসনা করা যাইত তবে সম্ভবত সে সেই এইরূপ সূক্ষ্ম তর্ক করিত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে তবে তাই বলিয়া বাজার লুটিয়া লইবার অধিকার আমার নাই। স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয় তবে তাহা আমি কাড়িয়া লইতে পারি না। বাজারে যেমন ক্রেডিট ঘরের তেমনি ভালোবাসা, বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে। পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তর্কসূত্র কাটিবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এরূপ উদার, এরূপ প্রবল, এরূপ বৃহদাকার করিয়া নির্মাণ করিয়াছিলেন? তাহার কি বসিয়া বসিয়া অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিতে নিরতিশয় তনিমার সহিত অনুভব করিবার অবকাশ আছে? না ইহা তাহাকে শোভা পায়। যাহা হউক, আপন উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণিভূষণ অন্য উপায়ে অর্থ উপার্জনের জন্য কলিকাতায় চলিয়া গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝিত না। স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা তাহার বাহিরে গিয়া পড়ে। ইহারা মেয়ে মানুষের মতোই রহস্যময় হইয়া উঠিতেছে। সাধারণত পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে, অর্থাৎ কেহ বা বর্বর, কেহ বা নির্বোধ, কেহ বা অন্ধ, তাহার মধ্যে কোনোটাতেই ইহাদিগকে ঠিকমতো স্থাপন করা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল। রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করিত। তাহার স্বভাব এমন ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করিয়া আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু কিছু সংগ্রহ করিত। মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল। জিজ্ঞাসা করিল, এখন পরামর্শ কী? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল, অর্থাৎ গতিক ভালো নহে। বুদ্ধিমানীরা কখনোই গতিক ভালো দেখে না। সে কহিল, বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না, শেষকালে তোমার এই গহনাতেই টান পড়িবেই। মণিমালিকা মানুষকে যেরূপ জানিত তাহাতে বুঝিল, এইরূপ হওয়াই সম্ভব এবং ইহাই সঙ্গত। তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল। সংসারে তাহার সন্তান নাই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যাহা তাহার একমাত্র যত্নের ধন, যাহা তাহার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে, যাহা রূপক মাত্র নহে, যাহা প্রকৃতই সোনা, যাহা মানিক, যাহা বক্ষের, যাহা কণ্ঠের, যাহা মাথার, সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হইবে, ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল। সে কহিল, কি করা যায়? মধুসূদন কহিল, গহনাগুলো লইয়া একবেলা বাপের বাড়ি চলো। গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই সে তাহার ভাগে আসিবে। বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায় ঠাউরাইল। মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল। আসার শেষে সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল। মধুসূদন নৌকার মধ্য হইতে জাগিয়া উঠিয়া কহিল, গহনার বাক্সটা আমার কাছে দাও। মণি কহিল, সে পরে হইবে, এখন নৌকা খুলিয়া দিল। খরস্রোতে হু হু করিয়া ভাসিয়া গেল। মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গয়না সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে। মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্সে করিয়া গহনা লইলে সে বাক্স হাতছাড়া
হইয়া যাইতে পারে এই আশঙ্কা তাহার ছিল। কিন্তু গায়ে পড়িয়া গেলে তাহাকে না বধ করিয়া সে গহনা কেউ লইতে পারিবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না। মোটা চাদরের নিচে সে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে সঙ্গে দেহপ্রাণের অনেক গহনাগুলি আচ্ছন্ন ছিল তাহা সে অনুমান করিতে পারে নাই। মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না বটে, কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার আর বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে সে কর্তিকে পিতৃলয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হইয়া হর্ষইকারকে দীর্ঘইকার এবং দন্তস্বকে তালবস্য করিয়া মনিবকে এক পত্র লিখিল। ভালো বাংলা লিখিল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষ সচিত নহে এ কথাটা ঠিক মতোই প্রকাশ করিল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল। তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজিও চিনিল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায়ে ক্রুদ্ধ হওয়া উচিত ছিল ফণিভূষণ তাহাতে ক্রুদ্ধ হইল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তাহার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করিয়া রাখিয়াছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে তবে ধিক তাহাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে। বিধাতার এইরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল, এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হোক, আমার কর্তব্য আমি করিয়া যাইব। আরও শতাব্দী পাঁচ ছয় পরে যখন কেবল আধ্যাত্ম শক্তিতে জগৎ চলিবে তখন যাহা জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবি যুগের ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সেই আদিযুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়াছে, শাস্ত্রে যাহার বুদ্ধিকে প্রলয়ঙ্কারী বলিয়া থাকে। ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করিবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদিত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল। সে জানিত বাপের বাড়িতে গহনা পত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে। সেদিনকার দিন পার্থিভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি সে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে, ইহাই কল্পনা করিতে করিতে ফণিভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারে কাছে আসিয়া উপনীত হইল। দেখিল দ্বার রুদ্ধ, তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য, কোণে লোহার সিন্ধুক খোলা পড়িয়া আছে, তাহাতে গহনাপত্রের চিহ্নমাত্র নাই। স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল। মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও ব্যবসা বাণিজ্য সমস্তই ব্যর্থ। আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার ওপরে প্রাণঘাত করিতে বসিয়াছি, কিন্তু তাহার ভিতরে পাখি নাই, রাখিলেও সে থাকে না। তবে অহরহ হৃদয় খনির রক্তমানিক ও অশ্রুজলের মুক্তমালা দিয়া কি সাজাইতে বসিয়াছি। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অতি দূরে ফেলিয়া দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনোরূপ চেষ্টা করিতে চাহিল না, মনে করিল যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল, চুপ করিয়া থাকিলে কি হইবে, কর্তৃবধূর খবর লওয়া চাইত। এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল। সেখান হইতে খবর আসিল মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছে নাই। তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল, নদী তীরে তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল, মধুর তল্লাশ করিতে পুলিশে খবর দেওয়া হইল। কোন নৌকার মাঝিকে কোন পথে তাহারা কোথায় চলিয়া গেল
তাহার কোনো সন্ধান মিলিল না। সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণিভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল। সেদিন জন্মাষ্টমী, সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে। মুষলধারায় বৃষ্টিপাত শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে। ওই যে বাতায়নের উপরে শিথিল গজ্জা দরজাটা ঝুলিয়া পড়িয়াছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল, কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার ওপরে একটি গামছা ও তোয়ালে, একটি চুড়ি পেরে ও একটি ডুরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রহিয়াছে। ঘরের কোণে টিপাইয়ের ওপরে পিতলের ডিবায় মণিমালিকার সহ সরচিত গুটিগতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে। কাঁচের আলমারির মধ্যে তাহার আবাল্য সঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাঁচের ডিকাউন্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো। যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট ছোট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া সহস্তে জ্বালাইয়া কুলুঙ্গিটির ওপর রাখিয়া দিত, তাহা যথাস্থানে নির্বাপিত এবং স্নান হইয়া দাঁড়াইয়া আছে। কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করিয়া সে চলিয়া যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর ওপর আপন হৃদয়ে, আপন সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রাখিয়া যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমি জ্বালাও, তোমার ঘরটি তুমি আলো করো, আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্নকুঞ্চিত শাড়িটি তুমি পরো, তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিতেছে, তোমার কাছ হইতে কেহ কিছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার অক্ষয় যৌবন, তোমার অশ্লান সৌন্দর্য লইয়া চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড় সামগ্রী রাশিকে একটি প্রাণের ঐক্যে সঞ্জীবিত করিয়া রাখো। এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন গৃহকে শ্মশান করিয়া তুলিয়াছে। গভীর রাত্রে কখন এক সময়ে বৃষ্টিধারা এবং যাত্রার গান থামিয়া গেছে। ফণিভূষণ জানালার কাছে যেমন বসিয়াছিল তেমনি বসিয়া আছে। বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার যেন এইখানে দাঁড়াইয়া কাঁদিয়া ডাকিলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই মসিগৃষ্ট মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের ওপর সেই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে। এমন সময় একটা ঠকঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হইল শব্দটা নদীর ঘাটের ওপর হইতে উঠিয়া আসিতেছে। তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছিল। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ঠেলিয়া ফুরিয়া ফুরিয়া দেখিতে চেষ্টা করিতে লাগিল। স্ফীত হৃদয় এবং ব্যগ্রদৃষ্টি ব্যথিত হইয়া উঠিল, কিছুই দেখা গেল না। দেখিবার চেষ্টা যতই একান্ত বাড়িয়া উঠিল, অন্ধকার ততই যেন ঘনীভূত, জগৎ ততই যেন ছায়াবৃত হইয়া আসিল। প্রকৃতি নিশীথ রাত্রে আপন মৃত্যু নিকেতনের গবাক্ষদ্বারে অকস্মাৎ অতিথি সমাগম দেখিয়া দ্রুত হস্তে আরও একটা বেশি করিয়া পর্দা ফেলিয়া দিল। শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপানতল ছাড়িয়া বাড়ির দিকে অগ্রসর হইতে লাগিল, বাড়ির সম্মুখে আসিয়া থামিল। দেউড়ি বন্ধ করিয়া দারোয়ান যাত্রা শুনিতে গিয়াছিল। তখন সেই রুদ্ধ দ্বারের ওপর ঠকঠক ঝমঝম করিয়া ঘা পড়িতে লাগিল।
যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের ওপর আসিয়া পড়িতেছে। ফণিভূষণ আর থাকিতে পারিল না, নির্বাণদীপ কক্ষগুলি পার হইয়া অন্ধকার সিঁড়ি দিয়া নামিয়া রুদ্ধ দ্বারের নিকট আসিয়া উপস্থিত হইল। দ্বার বাহির হইতে তালাবন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দ্বার নাড়া দিতেই সেই সংঘাতে এবং তাহার শব্দে চমকিয়া জাগিয়া উঠিল। দেখিতে পাইল সে নিদ্রিত অবস্থায় উপর হইতে নিচে নামিয়া আসিয়াছিল। তাহার সর্বশরীর ঘর্মাক্ত, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড নির্বাণমুখ দ্বীপের প্রদীপের মতো স্ফুরিত হইতেছে। স্বপ্ন ভাঙিয়া দেখিল বাহিরে কোনো আর কোনো শব্দ নাই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়িতেছে এবং তাহারই সহিত মিশ্রিত হইয়া শোনা যাইতেছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরে যাচ্ছে। যদিচ ব্যাপারটা সমস্ত স্বপ্ন, কিন্তু এত অধিক নিকটবর্তী এবং সত্যবত যে ফণিভূষণের মনে হইল যেন অতি স্বল্পের জন্যই সে তাহার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হইতে বঞ্চিত রহিল। সেই জলপতন শব্দের সহিত দুরাগত ভৈরবীর তান তাহাকে বলিতে লাগিল, এই জাগরণই স্বপ্ন, এই জগতই মিথ্যা। তাহার পরদিনেও যাত্রা ছিল এবং দারোয়ানের ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান কহিল, মেলা উপলক্ষে নানা দেশ হইতে নানা প্রকারের লোক আসিয়াছে, দরজা খোলা রাখিতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানিল না। দারোয়ান কহিল, তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব। ফণিভূষণ কহিল, সে হইবে না, তোমাকে যাত্রা শুনিতে যাইতেই হইবে। দারোয়ান আশ্চর্য হইয়া গেল। পরদিন সন্ধ্যাবেলায় দীপ নিভাইয়া দিয়া ফণিভূষণ তাহার শয়নকক্ষের সেই বাতায়নে আসিয়া বসিল। আকাশে অবৃষ্টি সংরম্ভ মেঘ এবং চতুর্দিকে কোনো একটি অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা, ভেকের অশ্রান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙিতে পারে নাই। কেবল তাহার মধ্যে একটা অসংগত অদ্ভুত রস বিস্তার করিতেছিল। অনেক রাত্রে একসময়ে ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করিয়া গেল এবং রাত্রের অন্ধকারের ওপরে আরও একটা কিসের অন্ধকার আসিয়া পড়িল। বুঝা গেল এইবার সময় আসিয়াছে। পূর্বদিনের মতো নদীর ঘাটে একটা ঠকঠক এবং ঝমঝম শব্দ উঠিল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফিরাইল না। তাহার ভয় হইল পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তাহার সকল ইচ্ছা সকল চেষ্টা ব্যর্থ হইয়া যায়, পাছে আগ্রহের বেগ তাহার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করিয়া ফেলে। সে আপনার সকল চেষ্টা নিজের মনকে দমন করিবার জন্য প্রয়োগ করিল, কাঠের মূর্তির মতো শক্ত হইয়া স্থির হইয়া বসিয়া রহিল। সিঞ্জিত শব্দ আর ঘাট হইতে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করিল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ উপরে উঠিতেছে। ফণিভূষণ আপনাকে আর দমন করিতে পারে না, তাহার বক্ষ তুফানের ডিঙির মতো আছাড় খাইতে লাগিল এবং নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইল। গোল সিঁড়ি শেষ করিয়া সে শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের নিকটবর্তী হইতে লাগিল। অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া খটখট এবং ঝমঝম থামিয়া গেল। কেবল চৌকাটটি পার হইলেই হয়, ফণিভূষণ আর থাকিতে পারিল না। তাহার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বাসিত হইয়া উঠিল। সে বিদ্যুৎ বেগে চৌকি হইতে উঠিয়া কাঁদিয়া চিৎকার করিয়া উঠিল, মণি! অমনি সচকিত হইয়া জাগিয়া দেখিল তাহারই সেই ব্যাকুল কণ্ঠে চিৎকারে ঘরের সার্সিগুলা পর্যন্ত স্পন্দিত হইতেছে। বাহিরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল।
পরদিন মেলা ভাঙিয়া গেছে, দোকানি এবং যাত্রার দল চলিয়া গেল। ফণিভূষণ হুকুম দিল, সেদিন সন্ধ্যার পর তাহার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউই থাকিবে না। চাকরেরা স্থির করিল, বাবু তান্ত্রিক মতে একটা কি সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করিয়া রহিল। জলশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণিভূষণ বাতায়নতলে আসিয়া বসিল। সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্য দিয়া নক্ষত্রগুলিকে অত্যুজ্জ্বল দেখাইতেছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠিতে অনেক বিলম্ব আছে। মেলা উত্তীর্ণ হইয়া যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকা মাত্রই ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম দুই রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসিয়া চৌকির পিঠের ওপর মাথা ঊর্ধ্বমুখ করিয়া তারা দেখিতেছিল, ভাবিতেছিল। একদিন যখন তাহার বয়স ছিল 19, যখন কলিকাতার কলেজে পড়িত, যখন সন্ধ্যাকালে গোলদিঘির তৃণশয়নে চিত হইয়া হাতের ওপরে মাথা রাখিয়া ওই অনন্তকালের তারাগুলির দিকে চাহিয়া থাকিত এবং মনে পড়িত তাহার সেই নদীকূলবর্তী শ্বশুরবাড়ির একটি বিরল কক্ষে 14 বৎসরের বয়ঃসন্ধিগতা মনীষ সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি সুমধুর! তখনকার সেই তারাগুলির আলোকস্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দের সঙ্গে সঙ্গে কি বিচিত্র! বসন্ত রাগেন যতিতালা ভ্যাং বাজিয়া বাজিয়া উঠিত। আজ সেই একই তারা আগুন দিয়া আকাশে মোহমুগ্ধরের শ্লোক কয়টা লিখিয়া রাখিয়াছে, বলিতেছে সংসার রহয় মতিব বিচিত্র। দেখিতে দেখিতে তারাগুলি সমস্ত লুপ্ত হইয়া গেল। আকাশ হইতে একখানা অন্ধকার নামিয়া এবং পৃথিবী হইতে একখানা অন্ধকার উঠিয়া চোখের উপরকার এবং নিচেকার পল্লবের মতো একত্র আসিয়া মিলিত হইল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে নিশ্চয়ই জানিত আজ তাহার অভীষ্ট সিদ্ধ হইবে। সাধকের নিকট মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করিয়া দিবে। পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্য হইতে ঘাটের সোপানের উপর উঠিল। ফণিভূষণ দুই চক্ষু নিমিলিত করিয়া স্থির দৃঢ়চিত্তে ধান্যাসনে বসিল। শব্দ দাড়ি শূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করিল। শব্দ জলশূন্য অন্তঃপুরে গোল সিঁড়ির মধ্য দিয়া ঘুরিয়া ঘুরিয়া উঠিতে লাগিল। শব্দ দীর্ঘ বারান্দা পার হইল এবং শয়নকক্ষে দ্বারের কাছে আসিয়া ক্ষণকালের জন্য থামিল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্ঠকিত হইয়া উঠিল, কিন্তু আজ সে চক্ষু খুলিল না। শব্দ চৌকাট পার হইয়া অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিল। আলনায় যেখানে শাড়ি কোচানো ছিল, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দীপ দাঁড়াইয়া, টিপাইয়ের ধারে যেখানে পানের বাটায় পান শুষ্ক এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার করিয়া দাঁড়াইয়া অবশেষে একটা ফণিভূষণের অত্যন্ত কাছে আসিয়া থামিল। তখন ফণিভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরের নবোদিত দশমী চন্দ্রালোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে এক কঙ্কাল দাঁড়াইয়া, সেই কঙ্কালের 8 আঙ্গুলে আংটি, করতলে রতনচক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিথি, তাহার আপাদমস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আভরণ সোনায় হীরায় চকচক করিতেছে। অলঙ্কারগুলি ঢিলা ঢলঢল করিতেছে, কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্থিময় মুখে তাহার দুই চক্ষু ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘপক্ষ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ়শান্ত দৃষ্টি, আজ 18 বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ সেই দুটি আয়ত সুন্দর কালো কালো ঢলঢল চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখিয়াছিল,
সেই দুটি চক্ষুই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখিল। দেখিয়া তাহা সর্বশরীরের রক্ত হিম হইয়া আসিল। প্রাণপণে দুই চক্ষু বুঝিতে চেষ্টা করিল, কিছুতেই পারিল না। তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্নিমেষ চাহিয়া রহিল। তখন সেই গঙ্গাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাহার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলি সংকেতে রাখিল। তাহার চার আঙ্গুলের অস্থিতে হীরার আংটি ঝকঝক করিয়া উঠিল। ফণিভূষণ মুড়ের মতো উঠিয়া দাঁড়াইল, কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়েতে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। ফণিভূষণ পাশবদ্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল। নিবিড় অন্ধকার গোলসিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খটখট ঠকঠক ঝমঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল। নিচেকার বারান্দা পার হইয়া জলশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করিল। অবশেষে দেউড়ি পার হইয়া ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বাহির হইয়া পড়িল। খোয়াগুলি অস্থিপাতে কড়কর করিতে লাগিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক খাইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়াছিল, সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করিয়া এক পা নামিতে লাগিল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার একটি দীর্ঘরেখা ঝিকঝিক করিতেছে। কঙ্কাল নদীতে নামিল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করিবা মাত্র ফণিভূষণে তন্দ্রা ছুটিয়া গেল। সম্মুখে আর তাহার পথ প্রদর্শক নাই, কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে। আপাদমস্তক বারংবার শিহরিয়া স্থলিত পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল। যদিও সাঁতার জানিত, কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না। স্বপ্নের মধ্যে হইতে কেবল মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ সুক্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল। গল্প শেষ করিয়া স্কুল মাস্টার খানিকক্ষণ থামিলেন। হঠাৎ থামিবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলই নীরব নিস্তব্ধ হইয়া গেছে। অনেকক্ষণ আমি একটি কথাও বলিলাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখিতে পাইলেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এই গল্প বিশ্বাস করিলেন না? আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি কহিলেন, না, কেন করি না তাহার কয়েকটা যুক্তি দিতেছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নহেন, তাহার হাতে বিস্তর কাজ আছে। আমি কহিলাম, দ্বিতীয়ত, আমার নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি কহিলাম, নৃত্যকালী। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আজকে আপনাদের পড়ে শোনাতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। আপনারা যদি গল্প পড়তে ও শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার গদ্যবিলাসী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পর্যায়ক্রমে বাংলা সাহিত্যের গল্প ও উপন্যাস শুনতে। আজকে শুরু করছি অতিথি।